নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি নবমিতা, শুরু করছি এভিনিউজ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু স্মৃতি বাজারজ। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রবেশ পথ আটকে শুটিং, প্রশ্নের মুখে বলিউড ফিল্ম ইউনিট। অবশেষে প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্তের বাসুরি। ফের তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠল জলপাইগুড়ির জমিদার পাড়ায়। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর গাড়ি ভাঙচুর ও তৃণমূল কার্যালয় দখলের প্রতিবাদে বুধবার খড়িয়া অঞ্চলের তৃণমূল সমর্থকেরা একটি ধিক্কার মিছিল বের করে। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। চোখ রাখবো বিস্তারিত খবরে। জেলার স্বাস্থ্য দপ্তরের প্রবেশ পথ আটকে শুটিং, প্রশ্নের মুখে বলিউড ফিল্ম ইউনিট। অবশেষে প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্তের বাসুরি। কর্মদিবসে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল সুপার দপ্তরের প্রবেশ পথ আটকে শুটিং, প্রশ্নের মুখে বলিউডের ফিল্ম ইউনিট, ছবির নাম বাসুরি। বুধবার সকাল থেকে শুটিং এ ব্যস্ত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আর শুটিং এর ফলে চিকিৎসা করাতে এসে আটকে রোগী ও তার আত্মীয়রা। কোন অসুবিধা হচ্ছে? এতক্ষণ দাঁড়িয়ে আছেন? আগে কি এরকম দেখেছিলেন যে হাসপাতালে শুটিং হচ্ছে? সুপারের সাথে দেখা করতে এসেছেন, ওনার কোনো সমস্যা ছিল, এখানে ভিড় ছিল, বয়স্ক ছিল, উনি এই দিক দিয়ে যেতে পারেনি, পরে ওনাকে বলা হলো আপনি ওই দিক দিয়ে ঘুরে আউটডোর দিয়ে যান। এইটুকুনি আমি জানি না, পারেনি, ভিড় ছিল, যেতে পারেনি। আমার মনে হয় এটা টাইম মেনশন করে নিয়ে করাটা সবচেয়ে ভালো ছিল। হ্যাঁ, ছুটির দিন না, হয়তো থাকলে এমন যে এতটা থেকে এতটা পর্যন্ত এরকম একটা হলে সবচেয়ে ভালো ছিল, কিন্তু সেটা না হয়ে ঘন্টার পর ঘন্টা এটা চলছেই। সাধারণ পাবলিক কি বুঝবে শুটিং মানে কি? সবাই এসে এখানে ভিড় জমাবে, রোগীর পরিষেবার ব্যাপার আছে, এটা একটা ট্রিটমেন্টের জায়গা। একই সাথে সময় মতো অফিসে ঢুকতে না পেরে ক্ষুদ্র স্বাস্থ্যকর্মীরাও শুটিং গুটিয়ে নেওয়ার অনুরোধ হাসপাতাল সিওমএইচ ডক্টর জগন্নাথ সরকার ও রোগী কল্যাণ সমিতির প্রাক্তন সদস্যের। কন্ডিশন, তাদের একটা চিঠি দেওয়া হয়েছে, এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, ওটা কিন্তু পারমিশনের পর্যায়ে পড়ে না। পারমিশন যেটা বলে সেইটা আনতে গেলে আমাকে স্বাস্থ্যমন্ত্রী আনতে হতো, তাহলে ওনারা এই কাজটা করতেও পারতো না। তো সেই জন্য দেখলাম যে আসবে, এবং এই যে এত কিছু এরা করে যে করবে এটাও আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম ক্যামেরায় আসবে, তোমরা যেরকম করো ছবি তুলবে নিয়ে চলে যাবে, সেই হিসেবে দেওয়া ছিল। ওনারা বলছেন আমাদের গোটাতে গোটাতে বিকেলের আগে উঠাতে পারবেন না, এখন গুটিয়ে নিতে হবে। ওঠাতে পারবেন না বিকেলের আগে? কারা কারা আছেন এটা, এটা কারা আছেন এটাতে, কারা আছেন এটা, আপনারা আছেন, দয়া করে এটা তুলে নিন, মাটার থেকে ওটা পারমিশন আছে, তারপরে আমার দায়িত্ব নিন প্লিজ। হ্যাঁ, যারা শুটিং করছে তাদের কাছে আবেদন যে সরকারি পেমিশন যতটুকু নেওয়ার দরকার, যেটা নেওয়া দরকার সেটা নিন, অফিসে কাজ করতে দিন, অফিসে কাজ, রোগীর পরিষেবা কোনো মতেই বন্ধ হওয়া উচিত না। অবশ্য ক্যামেরার সামনে কোনো রকম ডকুমেন্টস বা কৈফিয়ত দিতে বাধ্য নয় বলে জানালেন ফিল্ম ইউনিট। এক্সটেনশনটা কে দিল টাইমটা? আমি তো আপনাকে দেখাতে বাধ্য নই। আপনার নাম পরিচয়? আমার নাম শম্ভু মুখ। শম্ভু মুখ, ইন্ডাস্ট্রি কে? আমি এটার প্রোডাকশন কন্ট্রোল। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ জেলা প্রশাসন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেকে হাসপাতাল চত্বরে শুটিং বন্ধ করার নির্দেশ দিলেন অতিরিক্ত জেলা শাসক সুনীল আগরওয়াল। না, যেটা শুনলাম এখনই আপনাদের কাছ থেকেই খবরটা পেলাম, আমি সমস্ত সিএমএস সাহেবকে ধরেছি, এখন ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া আছে বন্ধ করার জন্য। কী বন্ধ করছে? ওই যে শুটিংটা চলছে যেটা নাম শুনলাম, বিষয়টা কী চোখে দেখছেন? এই না, সরকারি পরিষেবা বিশেষ করে স্বাস্থ্যর মতো ইমার্জেন্সি পরিষেবাকে আটকে রেখে বা বাধা দিয়ে তো এটা করা কোনোদিনই উচিত নয়। ফের
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠল জলপাইগুড়ির জমিদার পাড়ায়। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল নেতৃত্বের। নির্বাচনের পর থেকে বিভিন্ন এলাকায় তৃণমূলের দুষ্কৃতি বাহিনী সন্ত্রাস চালাচ্ছে বলে বারবার অভিযোগ করছে জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব। ফের একবার সেই অভিযোগ উঠল জলপাইগুড়ির শহর সংলগ্ন জমিদার পাড়ায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তৃণমূলের গুন্ডা বাহিনী এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায়। আটটি বাড়িতে ভাঙচুর চালানো হয়, পাশাপাশি বাড়ির মহিলাদের মারধরও করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দুনিয়ার অস্থির গালিগালাজ দিচ্ছে, পুলিশ বলতেছে না আমরা নেতারা যেটা বলবে সেটাই করব, কিন্তু আমরা সাধারণ মানুষ কার দুয়ারে যাব? আমাদের আগে বছরের একটা বাচ্চা আছে, আমি কি কার কাছে জানব? আমি যত বছর অশান্তি আমাদের গলিটার মধ্যে হবে কেন? আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমরা কি কাউকে ভোট দেই নাই, কাউকে জিতাই নাই? ওরা দুই নেতা করুক না, এই টোটাল বাড়িটা ভাঙছে এই গলিটার মধ্যে। কারা ভাঙতেছে এগুলো? টিএমসির লোক ভাঙতেছে। ঘরেই ছিলাম। হ্যাঁ, কি শুনলেন? শব্দ শুনলাম, আওয়াজ হচ্ছে, একটা কিছু হচ্ছে ওইখানটা, ওইটুকু। আতঙ্কে আছেন কেউ এখন? হ্যাঁ, রাত্রেবেলা তো, রাত্রেবেলা তো আমাদের ভয় পাই, কারণ আমাদের বেটা ছেলে নাই, আমরা মার মেয়ে আমরা দুজন থাকি, ছেলে আলাদা থাকে। রাত্রেবেলা রাস্তার পাশে রাতে লোক যাওয়া আসা করে। প্রতিদিনই গন্ডগোল হচ্ছে এলাকায়? হ্যাঁ, কদিন ধরে তো মনে তো হচ্ছেই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাদের পাল্টা দাবি কিছু অনুপ্রবেশকারী বিজেপি সমর্থক তৃণমূল সেজে নিজেদের মধ্যে গণ্ডগোল পাকিয়ে তৃণমূলের নামে বদনাম করছে। এদিকে ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ রাতে ঘটনাস্থলে আসে। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে সেখানে, এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী। পুরুষ বাহিনী কালকে যখন ওর বাড়ি ভাঙচুর করে, তখন আমাদের ছেলেরা যখন টিমের বেড়াতে প্রচণ্ড শব্দ হয়, তখন আমাদের ছেলেরা দৌড়ে যায়, গিয়ে প্রতিরোধ করে তখন ওরা পালিয়ে যায়। এই যে অশান্তি চলছে, এই অশান্তির একটা কিনারা হওয়া উচিত আমি মনে করি। কারণ ঠিক আছে, গণতান্ত্রিক দেশ, জয় পরাজয় আছে, বিজেপি জিতেছে ভালো কথা, তাতে তো আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা এই ধরনের অত্যাচারটা কেন চালাচ্ছ? অত্যাচার করে কোনো মানুষকে কি দলে নেওয়া যায়? ভালোবাসার মাধ্যমে দলে নিতে হয় এটাই আমি জানি, কিন্তু এরা যেভাবে চলছে তাতে সত্যি এলাকার মানুষ যেরকম আতঙ্কিত। আর আমারও যেহেতু একটা প্রশাসনের দায়িত্বে আছি, লোকগুলি কিছু লোক আমাদের লোক, আমারও রাতের ঘুম ছুটে গেছে। কারণ মানুষের মধ্যে সারা রাত্রি মানুষ যাচ্ছে, পাড়ার প্রতিবেশীর লোক ঘুমাতে পারছে না, তারপরে এই ধরনের ঘটনা ঘটার পরে রাত্রে আমি প্রশাসনের দ্বারস্থ হই। প্রশাসন অবশ্য কালকে রাত্রে সারা রাত্রি পটিশন দিয়েছে। তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর গাড়ি ভাঙচুর ও তৃণমূল কার্যালয় দখলের প্রতিবাদে বুধবার খড়িয়া অঞ্চলের তৃণমূল সমর্থকেরা একটি ধিক্কার মিছিল বের করে। জানা গেছে, নির্বাচনী ফলাফলের কিছুদিন পরই ময়নাগুড়ি 10টি তৃণমূল কার্যালয় দখল করে নেয় বিজেপি কর্মীরা। আর এই দখল করা কার্যালয়গুলি মুক্ত করতে তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকেরা গিয়ে সেই কার্যালয়গুলি মুক্ত করে। এদিন এই কার্যালয়গুলি মুক্ত করে বাড়ি ফেরার সময় সৌরভ চক্রবর্তীর গাড়িতে কে বা কারা আক্রমণ করে। পরে অবশ্য সৌরভ চক্রবর্তী নিজেই বলেন, বিজেপির দুষ্কৃতীরা তার গাড়ির উপরে আক্রমণ করে, সাথে তার প্রাণনাশেরও চেষ্টা করে বিজেপির দুষ্কৃতীরা। এদিন এরই প্রতিবাদে জলপাইগুড়ি খড়িয়া অঞ্চলের তৃণমূল কর্মী একটি ধিক্ষার মিছিল বার করে। ময়নাগুড়ি পার্টি অফিস থেকে বের হয়ে তিনি যখন জর্দা নদীর সামনে, তখন বিজেপির কিছু গুন্ডা বাহিনী আমাদের জেলা সভাপতি গাড়ির উপর আক্রমণ করেন, সভাপতি গাড়ির কাজ ভেঙে যায়। তারই প্রতিবাদে আজকের এই মিছিল এবং খড়িয়া অঞ্চলে, এই শান্ত খড়িয়া অঞ্চলকে আমরা অশান্ত করতে আমরা দেব না, তার জন্যই আজকের এই প্রতিবাদ মিছিল। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষীদের জন্য সুখবর, এবার জলপাইগুড়িতে চলে এসেছে জাপানি প্রযুক্তিতে তৈরি টি হারভেস্টিং মেশিন। টি স্পিয়ার্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এই অত্যাধুনিক মেশিন, যার দ্বারা খুবই অল্প সময়ে প্রচুর চা পাতা উত্তোলন সম্ভব, একই সাথে কম শ্রমিক দিয়েও কাজ করা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন টি স্পিয়ার্স ইন্টারন্যাশনাল জলপাইগুড়ি শাখা সিরিজতলা মোড় জলপাইগুড়ি। সাধারণত আমরা চাষিদের সুবিধার্থের জন্য যারা, তারা অনেকটা দূরে যায়, তাদেরকে সার্ভিস নিতে হচ্ছে, সেই সার্ভিসটুকু যাতে আমরা তাদের ঘরের কাছে দিতে পারি, তার জন্য আমাদের জলপাইগুড়িতে আসা।
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অথরাইজড ডিলারশিপ শোরুম এখন জলপাইগুড়ি শহরে জমিদার পাড়ায়। এখানে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের সেল, সার্ভিস, স্পেয়ার পার্টস, গিয়ার এবং অ্যাক্সেসরিজের সমস্ত রকম সম্ভার উপলব্ধ রয়েছে। এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা যত্ন সহকারে মোটরসাইকেল মেরামত করা হয়। ঠিকানা দুর্গা মোটরস, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। মোবাইল 8515067505। বর্তমানে সার্ভিসিং এ মেকানিক চার্জের উপর 20% ডিসকাউন্ট এবং গিয়ার ক্রয়ের উপর সর্বোচ্চ 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও থাকছে ফিনান্সের ব্যবস্থাও। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড শ্রাইন মার্বেলের পাশে মিলপাড়া, মোবাইল 9749315422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া শহীদ লেন, মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন যোগ্য। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593503500 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না, সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার, 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো বেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে, 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832004716। বৈশাখী মেলা, বৈশাখী মেলা, বৈশাখী মেলা! জলপাইগুড়ি বাসের চিরপরিচিত বৈশাখী মেলা এবছর নতুন রূপে নতুন স্থানে, মিলন সংঘ ক্লাব ময়দান, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি। বৈশাখী মেলা 1426-এর বিশেষ আকর্ষণ টোরা টোরা, নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস ও ড্রাগন ট্রেন। শিশুদের মনোরঞ্জনের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সিটি রাইডস, গেম, বুল রাইড, ওয়াটার বল প্রভৃতি। এছাড়াও রয়েছে মিকি মাউস, বোটিং, চকতারা প্রভৃতি আকর্ষণীয় মনোরঞ্জনের সম্ভার। রয়েছে বিভিন্ন মণিহারি, গৃহস্থলী, বস্ত্র, হস্ত ও চর্মশিল্পের এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের বিপণীও। এছাড়া বাংলাদেশের সুপ্রসিদ্ধ ঢাকায় জামদানি ও মেলামাইনের বিপুল সম্ভার তো রয়েছে। খাদ্যরসিকদের জন্য রয়েছে লোভনীয় খাবারের স্টলও। 17তম বৈশাখী মেলায় মিলন সংঘ ক্লাব ও ময়দানে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এভি নিউজ। তিস্তার ভাঙনের হাত থেকে বাঁচতে ও সকলের মঙ্গল কামনায় তিস্তা বুড়ির পুজো করল জলপাইগুড়ির রাজবংশী সম্প্রদায়ের মহিলারা। তিস্তা উত্তরবঙ্গের সর্বপ্রধান নদী, তাই রাজবংশী প্রধান উত্তরবঙ্গের তিস্তা মাতৃস্বরূপা। সে সকল নদীর মা, তাই সে বয়স জ্যেষ্ঠা, তাই রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে সে বুড়ি মা, আর এই কারণেই নামকরণ করা হয়েছে তিস্তা বুড়ি। উত্তরবঙ্গ জুড়ে কৃষি কাজের জন্য উর্বর পলি মাটি তথা জল সরবরাহের মুখ্য উৎস তিস্তা, তাই এই নদী উত্তরবঙ্গের প্রাণ। তিস্তা নদীর ভাঙনে যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য যুগ যুগ ধরে চলে আসছে এই পুজো। মহিলারাই মূলত এই পুজো করে থাকেন। পুজো উপলক্ষে এক মাস ধরে চলে পুজোর উপকরণ সংগ্রহ। এক বিশেষ ধরনের গান করে চাল ডাল ও টাকা সংগ্রহ করে এই পুজোর জন্য, এবং শেষের দিন কলা গাছে ফেলাতে ধূপ তুনো প্রসাদ দিয়ে তা ভাসিয়ে দেওয়া হয়। বুধবার কবি নজরুলের 120তম জন্মবার্ষিকী পালন করল জলপাইগুড়ির দর্পণ নাট্যগোষ্ঠী।
বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাংলা কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনের জন্য সর্বাধিক পরিচিত, তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন কবি নজরুল ইসলাম। এদিন কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করল জলপাইগুড়ি দর্পণ নাট্যগোষ্ঠী। অনুষ্ঠানে কবির লেখা নজরুল গীতি পরিবেশন করে নাট্যগোষ্ঠীর সদস্য সদস্যরা। এদিন কবির প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপনও করা হয় নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে। একাধিক স্বর্ণ পদক পেয়ে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করল তাইকোন্ডো খেলোয়াড়েরা। জানা গেছে, জলপাইগুড়ি জেলা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2019 পাঙ্গা সাহেব বাড়ি জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জলপাইগুড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমি অংশগ্রহণ করে এবং দ্বিতীয় রানার্স ট্রফি জয়ী হয়। সেখানে 10টি স্বর্ণ মেডেল, 4টি সিলভার এবং 14টি ব্রোঞ্জ পায় জলপাইগুড়ির খেলোয়াড়েরা। গোল্ড পেয়েছে সোনালি দেবরাত, মনীষা রায়, মৃত্যুঞ্জয় সরকার, আরাত্রিকা বর্মন, দেবজিৎ রায়, গোলাপি রায়, কবিতা রায়, অলোক চন্দ্র, সম্রাট সরকার এবং প্রিয়াংশু সরকার। আগামী দিনে তারা প্রত্যেকেই রাজ্যে ভালো পর্যায়ে ফল করবে বলে আশা করছেন প্রশিক্ষক। দশটা গোল্ড আসে, হচ্ছে আর ব্রোঞ্জ আসে 8টা, এবং হচ্ছে সিলভার আসে 8টা এবং ব্রোঞ্জ আসে 14টা। তার মধ্যে থেকে আমাদের গার্লসের মোটামুটি যেমন ভালোর মধ্যে সোনালী দেবনাথ ভালো, খুব ভালো খেলেছে, কৃষ্ণ দেবনাথ সিলভার পেয়েছে, এবং তার মধ্যে আমাদের যারা আমাদের এবার টোটালি সব জুনিয়র টিম এবার খেলতে গেছে এবং সেখানে তারা এত ভালো করে খেলছে, আমি ভীষণ খুশি। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561222284, মোবাইল নম্বর 9641952652। সংস্কৃত শিক্ষার জগতে নতুন ভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হালফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর করা দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির উপস্থিত ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, বিটেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এভি নিউজ। দাবা খেলায় জাতীয় স্তরে যাবার সুযোগ পেল জলপাইগুড়ির মেয়ে বিপসানা লামা, খুশি পরিবার সহ শহরবাসী। 25 মে থেকে 27 মে পর্যন্ত কলকাতা গড়িয়াহাটে অনুষ্ঠিত হয়ে যাওয়া 31তম রাজ্য স্তর ফাইট রেটেড দাবা প্রতিযোগিতা অনূর্ধ্ব 9 বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য জলপাইগুড়ি থেকে নির্বাচিত হয়েছে বিপসানা। জলপাইগুড়ির নয়াবস্তি পাড়ার মেয়ে, বয়স 8 বছর। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে দাবা প্রতিযোগিতায় কখনো প্রথম কখনো বা দ্বিতীয় স্থান দখল করেছে বিপসানা। বাবার পেশা প্রাইভেট টিউশন আর মা প্রাইভেট স্কুলের শিক্ষিকা। টানা পুরান সংসারে বাবা ও মায়ের স্বপ্ন মেয়েকে বড় দাবারও করে গড়ে তোলার। বিপসানা প্রথম থেকে জলপাইগুড়ি চেস একাডেমির কোচ প্রসেনজিৎ সাহার ছাত্রে। জাতীয় স্তরে খেলতে যাওয়ার এই সুযোগে খুশি হয়েছে বিপসানার পরিবার সহ গোটা শহরবাসী। তার কোচ প্রসেনজিৎ সাহার জানান, বিপসানার এই সাফল্যে দারুণ খুশি হয়েছে। তিনি আশাবাদী জাতীয় খেলাতেও অত্যন্ত ভালো ফল করবে বিপসানা।
কতটা আশা তোমার জাতীয় স্তরে যায় বলো? খুব আশা। কি করে এখানে খেলো, কতক্ষণ খেলো, প্রশিক্ষণ নাও দাবাতে? পড়াশোনা ভালো লাগে না দাবা? দাবা কতক্ষণ খেলো, ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, খুব ভালো লাগে। জাতীয় স্তরে পুরস্কার আনবা? হ্যাঁ, আন্ডার 9 স্টেট লেভেল ফেডারেটেড চ্যাম্পিয়নশিপ, ওখানে বিপাশনা রানার্স হয়েছে। জাতীয় স্তরে কি সুযোগ পেয়েছে? হ্যাঁ জাতীয় স্তরে সুযোগ পেয়েছে অবশ্যই। কি আশা করছেন? আমরা আশা করছি চ্যাম্পিয়ন করে নিয়ে আসবো আমরা। কেমন ওর খেলা দেখে কি মনে হয়? খেলাধুলা খুব ভালো খেলছে, এখন আরও প্র্যাকটিসের সময়টা আমরা বাড়িয়ে দিয়েছি যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে। এবারে স্পোর্টস নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী 1 এবং 2 জুন শুরু হতে চলেছে ইন্টার ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক মিট। এদিন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয় কলকাতা 12 জন বিচারক উপস্থিত থাকবেন এই প্রতিযোগিতায়। পাশাপাশি বিচারকের আসরে থাকবেন জলপাইগুড়ি স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিচারকেরা। তিনি জানান এই প্রতিযোগিতার ফলে জেলার ছেলেমেয়েরা উপকৃত হবে। প্রত্যেক জেলা থেকে ছেলে মেয়ে মিলে 13 জন করে সুযোগ পাবে এক্ষেত্রে। প্রতিযোগিতায় রয়েছে 100 মিটার, 200 মিটার, 400 এবং 800 মিটার দৌড়, লং জাম্প সহ অন্যান্য প্রতিযোগিতামূলক খেলা। পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট এর ছেলেমেয়েরা এখানে আসবে 1 এবং 2 জুন বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে। এটা অবশ্যই ওপেন, প্রায় 250 কম্পিউটার্স, 262 জন হয়ে গেছে অলরেডি, কম্পিউটার্স আসবে। কলকাতা থেকে যারা বিচারক চার্জ তারা 12 জন আসছেন। আমাদের জলপাইগুড়ি স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যারা বিচারক, তারা পাস করা টেকনিক্যাল হ্যান্ডস, তারাও এই মিটটা জাজ হিসাবে থাকবেন। একটা ভালো মিট জলপাইগুড়িতে অনেকদিন বছর পরে এটা হচ্ছে এবং এতে আমাদের জেলার ছেলেমেয়েরা ভীষণভাবে উপকৃত হবে। এবারে ওয়েদার নিউজ। প্রখর রোদ দিয়ে শুরু হয় বুধবারের সকাল। দুপুরেও যথেষ্ট রোদের দাপট ছিল, তবে বিকেলে কিছুটা পারদ নামে। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 এবং বিকেল 5:30। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু স্মৃতি বাজারজ। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রবেশ পথ আটকে শুটিং, প্রশ্নের মুখে বলিউড ফিল্ম ইউনিট, অবশেষে প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্তের বাঁশুরি। ফের তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠল জলপাইগুড়ির জমিদার পাড়ায়। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর গাড়ি ভাঙচুর ও তৃণমূল কার্যালয় দখলের প্রতিবাদে বুধবার খড়িয়া অঞ্চলের তৃণমূল সমর্থকেরা একটি ধিক্কার মিছিল বের করে। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163666741। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরও সংবাদ নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ভিশন।